প্রতি বছর বলিউডের নতুন মুখের আগমন ঘটে। কেউ অভিনয় শিল্পী, কেউ আবার পরিচালক হিসেবে পা রাখেন। তাদের অনেকে নিজ গুণে জ্বলে ওঠেন, আবার অনেকেই হারিয়ে যান। এই নতুন বছরেও তারকা সন্তানদের অনেকেরই অভিনয় শিল্পী হিসেবে অভিষেক ঘটতে চলেছে বলিউডে। এমনই কজন তারকা সন্তানদের সম্পর্কে আজ আমরা জানব। সঞ্জয় কাপুর ও মাহিব কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুর, পরিচালক ও প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা করতে যাচ্ছেন তিনি। গত বছরের জুলাই মাসে দ্বিধাধক শেয় নামের একটি সিনেমার শুটিং শুরু করেন শানায়া। চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটি। তাছাড়া মালায়ালাম ভাষার ভ্রুষভা সিনেমায় অভিনয় করেছেন শানায়া। এই সিনেমাটিও চলতি বছর মুক্তির কথা রয়েছে। বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন ও চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানি দম্পতির রাশা থাদানি ও রণবীর নামে এক পুত্র ও কন্যা সন্তান রয়েছে। পদ্মশ্রী জয়ী রবিনার কন্যা রাশা বলিউডে পা রাখতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন রাশা। এটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। রাজেশ রোশনের কন্যা ও ঋত্বিক রোশনের চাচাতো বোন পাশমিনা রোশন ইশক ভিশক সিনেমার রিমেকের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। 2003 সালে মুক্তি পায় ইশক ভিশক। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে এই সিনেমার রিমেক, যার নাম রাখা হয়েছে ইশক ভিশক রিবাউন্ড। চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটি। বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগন, সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় তিনি। এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় রাভিনার কন্যা রাশার বিপরীতে অভিনয় করছেন আমান। অভিষেক কাপুর পরিচালিত এই সিনেমাটি চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তির কথা রয়েছে। বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পাণ্ডে, তার আলানা পাণ্ডে ও আহান পাণ্ডে নামে দুই সন্তান রয়েছে। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বলিউডে অভিষেক হয়েছে আগেই। এবার চাঙ্কি পাণ্ডের ভাতিজা আহান পাণ্ডে বলিউডে পা রাখতে যাচ্ছেন। যশরাজ ফিল্মসের তত্ত্বাবধানে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। চলতি বছরে তার বড় পর্দায় পা রাখার কথা রয়েছে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।